আমাদের সাথে থাকলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল বাটন চাপুন। বাপ, তোর কি হয়েছে? তোর মন খারাপ কিসের জন্য? এই তোর রেজাল্টের খবর কি? কথা কচিছে কিসের জন্য? হ্যাঁ, চুপ মাই রয়েছিস কি জন্য? আর আমি জানি তো তুই আমার সাওয়াল, তুই তো আমার বংশের মান উজ্জ্বল না করে ছাড়বি নে। হ্যাঁ, রেজাল্টের অবস্থা তো ভয়াবহ খারাপ। মানে এক দুই সাবজেক্টে না, আমি তো সব সাবজেক্টে ফেল করেছি আব্বা। ওরে এই শুভ সংবাদ দিতে তো দেরি করতেছিস কি জন্যি? ওগো এই মোমেনা খাতুন, এই মিষ্টি নিয়ে আইসো। সাববার বেটা সাববার, তুই আমার স্বপ্ন সফল করেছিস, বুঝছিস? হ্যাঁ, আরে তুই আমার থাওয়াল হয়ে আমার বংশের মুখ উজ্জ্বল না করবার বাড়িস আমি জানি তো। এই যা খুশির চোটে আমার চোখে পানি চলে এসে যাবে। আমি কি কষ্ট, আপনি সত্যি সত্যি খুশি হয়েছেন? আরে কি করছিস খবর? এই তো মিষ্টি দাও আমার এই সুনাটকে সওয়াল, সুনাটকে কত কিছু জন্য আমার থাওয়ালতে হীরের টুকরো লাখে একখান। হ্যাঁ, তাকে আমি নিজে হাতে খাওয়াবো, মিষ্টি খাওয়াবো। আব্বা মিষ্টি খাবো না, পরে খাবো না, সমস্যা নেই, পরে খাবো না। আব্বা আমি তো ঠিক আপনার কথা বুঝতে পারতেছি না আব্বা, আপনি কি করছেন এরকম কথা? আমি তো কিছু মাথায় ঢুকতেছে না, ফেল করে মানে রেকর্ড করে আমি কিরাম করে সফলতা অর্জন করলাম, আমি কিরাম করে আপনার মুখ উজ্জ্বল করলাম, আমি বুঝতে পারতেছি না কিছু আব্বা। ওরে বাবারে, আমি কিরাম খুশি হয়েছি তোর মানে কয়ে বুঝতে পারবো না। আমি বাপের জন্মে এরকম খুশি কোনোদিন হয়নি। হ্যাঁ, আমার অনেক দিনের স্বপ্ন ছিল, বুঝছিস, যে আমার সাবাল এই প্রথম এই এলাকায় এই গ্রামে ইউনিভার্সিটিতে বইরে ফেল করবি। আর কি একটা দুটো সাবজেক্টে না, পুরো 10 সাবজেক্টে ফেল মেরে দিবি। যে ইতিহাস কেউ ভাঙবে তারগুলো মনে হয় না, গর্বে আমার মুখ পুরো ভাইগে যাচ্ছে, বুঝছিস? ও বাবা, আমি তো বুঝতেছি না মানে আমি ফেল করে কিভাবে সফল হলাম, ইতিহাস করলাম, আমি তো বুঝতেছি না। তোকে এখানে কিসের জন্য আনিস কি করবে পারিস? এই যে মাম মুহ দেখতেছিস, তোর বর্দার কবর। বর্দা মানে তোর দাদার বাপের কবর। সে কলাম স্কুলের গেট পর্যন্ত পৌঁছাতে পারে নাই, তার বৃদ্ধের জোর কতটুকু এবার তো বুঝতে পারিস। হ্যাঁ, আর যে ডান মুখ দেখতেছিস, এই যে এটা তোর দাদার কবর। ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছে, তার প্রতিটা ক্লাসে 3 করে ফেল মারিছে, বুঝছিস? ক্লাস 5 3 সাবজেক্টে ফেল করিছে, হাই স্কুলে যাওয়ার কপাল হয়নি। আর আমি তোর বাপ ক্লাস 10 পর্যন্ত প্রতি ক্লাসে 3 করে ফেল করেছি, তো থরো নলেজ নিয়ে কলাম 10 পর্যন্ত আইলাম, বুঝছিস? 3 ম্যাট্রিক দিছি, লাস্টের বার কলাম 3 সাবজেক্টে ফেল করেছি। এবার তো বুঝবার পারিছিস আমাকে বিদ্যার দর কতটুকু। আর তুই আমার সাওয়াল হইয়া, তুই আমার সন্তান হয়ে কি করেছিস? ভার্সিটির থেকে ফেল করেছিস, তাও আবার সব সাবজেক্টে ফেল করেছিস বাপ। আমি খুশি হবো না কি না খুশি হবো তাই কর, আমি খুব খুশি হয়েছি বাপ, খুব খুশি, খুশি তোনে মনে আমি মনে তুই পারি রাখতে পারতেছি না, খুব খুশি। আবা 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 আবা, আমি শান্ত হন আব্বা, আমি শান্ত আপনার কাহিনের না আব্বা। আমি কি করছেন, আমার বাপ দাদা 14 খুশি ধরে এরকম রেকর্ড করে ফেলায়, তাহলে আমি আর কি? আমি আপনার কথা দিচ্ছি আব্বা, জীবনের সর্বক্ষেত্রে আমি ফেল করে একটা বিশ্ব রেকর্ড করবো, আপনি চিন্তা করেন না। আপনি কত দিচ্ছে আপনার? সেটা আমি জানি বাপ, সে বিশ্বাস আমার তোর পর আছে, বুঝছিস বাপ? তুই এখন বাড়ি যা, বাড়িতে গা গা তোর গোসল করে যা, গোসল করে তুই, আমি তো আমি তো গ্রামে যাই, বুঝছিস? আমি সুসংবাদ সবাই দেই, সবাইকে মিষ্টি খাওয়াবো, এরকম রেকর্ড কিটা করতে পারিস? দেখো ইউনিভার্সিটি থেকে সব সাবজেক্টে ফেল করে ইতিহাস করা, সেটা কিন্তু কলিজে লাগে, বুঝছিস? এটা কলিজের ব্যাপার বাপ। তুই তাহলে তাড়াতাড়ি যা বাড়ি, দুক্ষণ সই করে দেন। জিজ্ঞেস করছিস কিসের জন্য? এটা আমাকে বংশের ঐতিহ্য, বাপ মা যদি তার সন্তানকে কিছু করিবার দেয় সেটা করা লাগে আগে, আগে সই করেন তারপর করছি কিছুর জন্য। আলহামদুলিল্লাহ। এক মিনিট ফটোখানি একটু দেন।
আব্বা এই মেয়ার ছবি কেন একটু দেখেন। মাশাল্লাহ খারাপ না, সাদা আছে আর কি। শুকর আলহামদুলিল্লাহ, তাহলে তো খাওয়া গেল। মৌলভী সাহেব জি, আর কি মুনাজাত ধরবেন নাকি? জি মুনাজাত। আবার যান মুনাজাত ধরেন। মুনাজাত করবো, কিসের মুনাজাত? এত কথা করছেন কিসের জন্য? এত প্রশ্ন করলি তো মানে বংশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। এখন হুজুর আপনি বসেছেন কিসের জন্য, শুরু করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আপনার এই পবিত্র নাম নিয়ে যে শুভ কাজটা সম্পন্ন করিলাম মাওলা, সেই শুভ কাজটাকে আল্লাহ আপনি কবুল করিলেন। ইয়া রব্বুল আলামিন, আপনি আপনার এই দুইজন খাস বান্দা বান্দিকে আল্লাহ আপনি সুখে শান্তিতে থাকার তৌফিক দান করে দেন। আল্লাহ আমিন। ইয়া রব্বুল আলামিন, তাদের সংসারে ইমানদার সন্তান দান করেন। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, তাদের সংসারকে আল্লাহ আপনার বেহেস্তের বাগানের মতোই সুন্দর করে রাখেন। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, খাস করে তাদেরকে ইমানের সাথে চলার তৌফিক দান করে দিন। আমিন। ও আখের দেওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ এ কবির বাপ শুনতিছেন? হ্যাঁ। এই একটু ভিতরে আসেন দিন, ওই যে মেয়ে আমাদের জন্য একটু তোমার আপনি নিয়ে যান। আসছি সি, একটু মিষ্টি মিষ্টি নিয়ে আসছি। জি আমাদের বংশের একটা ঐতিহ্য আছে না, সেই ঐতিহ্য মোতাবেক আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়, বুঝছো আব্বা? এখন কথা হচ্ছে কি যে আমাদের বংশে ওই বিয়ের রীতিটা এরকমের যে প্রথমের ছাওয়ালের ওই বিবাহ রেজিস্ট্রিতে সই করতে হয়। সই করে যদি মেয়ার ছবি দেখে, সেই মেয়ার ছবি যদি পছন্দ না হয় তাহলে পরে সেই রেজিস্ট্রিটা ছিঁড়ে ফেলতে হয়। যেহেতু তোমার মেয়ার ছবি দেখে পছন্দ হয়ে গেছে, তাহলে তোমার বিয়েও হয়ে গেছে, বুঝছো? আল্লাহ, কিসের জন্য তাসকা বংশে তোমার জন্ম হয়েছিল? আমার এখন কি হবে মালতি জানতে পারলে তো আমার দা দিয়ে কুবায় মারবে। তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এটা কিন্তু খুব আনন্দ পেয়ে আমি কিন্তু বিয়েটা করিনি। আমার আব্বা জান জোর করে তোমার সঙ্গে বিয়ে পড়াই দিয়েছে। বিয়েতে কিন্তু আমার কোনো মত ছিল না, ভাইব না যে আমার সঙ্গে বিয়ে হয়েছে বলে সারা জীবন সংসার টংসার করতে পারবে। সংসারের চিন্তাটা আপাতত মাথা থেকে বাদ দিয়ে দাও, ঠিক আছে? আর এখন কথা বলছি, আমি একজনের ভালোবাসি, তার নাম হচ্ছে মালতী। সংসার যদি করতে হয় আমি মালতীর সঙ্গে করব, তোমার সঙ্গে কোনো সংসার হবে না। লাল শাড়ি পরেছ, সেটি তুমি বেদনা একটু মাথায় রাখো, ঠিক আছে? আর একটা কথা, আমার বাপের মাথা আংশিক কিন্তু পাগল আছে, যা বলেছি এসব কথাবার্তা যদি তার সঙ্গে কোনো আলাপ সাদি না করো তাহলে সমস্যা হবে। রাইত মেলা হয়েছে, চুপচাপ শুয়ে পড়ো। ও বাবা রে, বসে গেছে তোকে একবার ডাইকের মতো নিচে নামা, একটু উপরে উঠে ফেটিং দিয়ে বসে আছে, ঘুমাই পড়ো।
সমস্যা কি? খোঁজাচ্ছ কিসের জন্য? খোঁজাচ্ছি দেখো না বৌমা, দরজা ঠিক আছে। ও বৌমা চা আসো। দাঁড়াও, দরজা খোলো, গিয়ে যাও। মাথা ঘুমটা দাও, ঘুমটা দাও। কোন জায়গা তো যাতি পারিনি, তাই বৌমা যখন চলে আসিছে তাই তোমার বাপ নিয়ে একটু হনুমানে যাচ্ছি। হনুমান? হনুমান আবার কোথায়? না, ওই যে স্বামী স্ত্রী মিলে যে এনজয় করতে যায় না, সেখানে যাচ্ছি। ওটা হানিমুন কয় আব্বা, হানিমুন। ও হানিমুন, সরি, একটু মিস্টেক হয়ে গেছে। যাই হোক, হানিমুনে যে যাচ্ছেন এটা কোন ধরনের বিষয় হলো? বিয়ের পরে আমরা না হানিমুনে যাব, আপনারা দুজন হানিমুনে যাচ্ছেন, এটা কিরকম একটা ব্যাপার হয়ে গেল না? এই আমাকে বংশের যে একটা ঐতিহ্য আছে, বংশের রেওয়াজ আছে, সেটা কি তো মনে করাই দিতে হবে। এটা কিরম কথা করছিস? অন্য অন্য বংশের যে রাজা করে আমাকে তা উল্টো করা লাগে, তা জানিস না? সেটা করলে তো বংশের ঐতিহ্য থাকে না। এখন নতুন বৌমা ঘরে আইছে, হ্যাঁ, তাক নিয়ে তো ফোরটান ডিগ্রি করলি তো সে জমিদারি ভাব চলে আসবে তারির মধ্যে। আমাকে বংশের ঐতিহ্য করাম সাঙ্গে উঠবি, বুঝছিস? আমাকে বংশের রেওয়াজ হচ্ছে যে নতুন বৌমা আসলি তার কাছে বাড়ি ঘরের সব দায় দায়িত্ব চাপাই দিয়ে তারপরে শ্বশুর শাশুড়ি ওই হানিমুনে যাবি। বৌমা, এত বছর ধরে আমি এই পুরো সংসারটাকে আগলে রেখেছি, আজকে থেকে এই পুরো সংসার আর আমার সোয়ালার দায়িত্ব আমি তোমারে দিলাম। এই ধরো, দেখে শুনে রাখো মা, যে মা দোয়া করি সুখী সংসার করো, ভালো থাকো, বুঝলা? আমরা যাচ্ছি তো, তুই কেলা কাছে খারাপ আছিস কিছুর জন্য? ব্যাখ্যান তো ধরবি, আমাকে আগাই দিবি তো নাকি? হ্যাঁ চলে। আমার বাপ আমাকে জোর করে বিয়ে দিয়েছে, এবং তুমি এরাও বিশ্বাস করো
বিশ্বাস করো ওই মেয়েকে আমি টাচ ফোন তো করিনি শোনা। নাটক করতেছিস আমার সাথে? তোর বাপ তোকে বিয়ে করতে বললি আর তোর বিয়ে করে ফেললি তুই? হ্যাঁ হ্যাঁ নাটক করতেছিস? আরে নাটক না রে শোনা, ওরে জান আমার কথা বিশ্বাস করো। কোন কলম কিন্তু ভাগ্য নেই, এই পাগলের বংশে আমার জন্ম হয়েছিল, আল্লাহ পাক তারে। আমার বাপ একটা আন্তর্জাতিক মানের পাগল, তোর বুঝতে হবে। এই চুপ, পাগল আবার আন্তর্জাতিক মানের হয়? আসল ঘটনা কি খুইলে বলো। কচ্ছে 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 আমাগের বংশের প্রত্যেকটা মাইয়ার স্বামীর আগে একটা বিয়ে হয়, মানে আমাগের সবার হাজবেন্ড সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড। ওরে শোনা, এখন আমি কিরাম করে তালাক দেবো? এখন যদি আমি তালাক দেই তাহলে তো আমাদের বংশের যে রিয়াজ, সেই রিয়াজ তো নষ্ট হয়ে যাবে। সেই রিয়াজ ভঙ্গের দায়ে আব্বা আমাকে তেজ্যপুত্র করে দেবে শোনা। আর যদি একবারের জন্য তেজ্যপুত্র করে দেয় তাহলে পরে যে জমি জমা বাড়ি ঘর সায় সম্পত্তি সব কিছু আমার হাতছাড়া হয়ে যাবে শোনা। কিছু আমি পাবো না শোনা, কিছু পাবো না, বিশ্বাস করো। মনে রাখো, 10 দিনের মধ্যে ওই মেয়েকে তালাক দিয়ে আমাকে বিয়ে না করলে এই দাও দিয়ে তোমার কল্যাণামায় ফুটবল খেলবো। আপনার নাম সোনা না রূপা সেটা আমার জানার দরকার নেই। শোনেন, বাসুরে তো আপনার সাথে কথা হয়েছে, কথা আমি ফাইনাল বলে দিয়েছি, আপনি আমার তালাক দিবেন। তালাকটা কবে দিবেন সেটা বলে ফেলেন। আমি আপনাকে তালাক দেব কিসের জন্য? সংসার তো আপনি আমার সাথে করতে চাচ্ছেন না, তালাকটাও আপনি আমাকে দেন। ওরে বাবারে, আমাদের বংশের নিয়ম আছে, এটা রিয়াজ আছে, মানে স্বামীরা কখনো স্ত্রীর তালাক দেয় না, স্ত্রীরা স্বামীর তালাক দেয়, বুঝতে পেরেছেন? আমাদের বংশেও তো একটা রিওয়াজ আছে, দরকার পড়লি পারে জামাইকে কল্লা কাইটে ফালাই দেওয়া, তবু তালাক দেওয়া যাবে। মানুষটার ভালোবাসার টানে আপনি আমাকে তালাক দিবেন চাচ্ছেন, ওই মানুষটার কথা করছি। তার সাথে দেখা করে আমি আপনাকে কিছু শর্ত দেব, মানে তাক সামনে রাখি, আপনি যদি আমার শর্তগুলো মানে নেন তাহলে পরে তালাক নিশ্চিত। আচ্ছা ঠিক আছে, কালকে ওনার ডাইকে নিয়ে আসবো। আমি তো ওটা যাই নিয়ে আসেছি। আপনি বেরোন বেরোন বাড়ির উঠোন থেকে বেরোন, আপনার যদি ওনাকে কোনো দরকার থাকে ওনাকে খুঁজে বাইর করে নিয়ে আসেন, যান এখন। রূপা বেগম, তোমার দিমাগ দেখি এখনো কমলো না। আমার না হয় ঘরে একখান বউ ছিলই, তাতে কি হয়েছে? আমি তোমাকে কিন্তু ভালোবাসায় আদর দিয়ে ভরে রাখতাম। বেরোন বাড়ির উঠোন থেকে বেরোন,
বেরোন তা নলি পারে কিন্তু আমি লোকজন ডাকবো কয়ে দিচ্ছি বেরোন ফ্যাঙ ভাঙা ঘোরার এত তো ভালো না যাচ্ছি তবে তোমাকে বলে যাচ্ছি সময় থাকতে ভাইবে দেখো এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এসেও তোমাকে একটা ভালো কথা বলি গেল আপনি আমাকে কি করবেন কন্ত দেখেন আপা আপনি তো জানেন কবিরের সাথে দীর্ঘ কয়েক বছর যাবত আমার সম্পর্ক আর এও জানেন কবির তার ইচ্ছায় বিয়েটা করে নাই এখন আপনি যদি আমাকে নিজের ছোট বোন মনে করে আমাদের সুখের কথা চিন্তা করে কবিরকে তালাক দিয়ে দেন তাহলে আমরা আপনার জন্য দোয়া করব আল্লাহ আপনাকে সুখী রাখবে ভালো সেটাই জানেন আপা আমি কিন্তু জন্মের আগে আব্বা হারাইছি বয়স যখন 7 তখন মাকেও হারাইছি মামা মামি সংসারে জিবাদির মতো খাইতেছে দুবেলা খাওয়ার জন্য স্বামী সংসারে তাই সে আমি সুখ খুঁজেছি স্বামী সংসারে তাই সে দেখেছি সে সংসারে তো আমার কোনো জায়গাই নেই আর ভালো আল্লাহই জানে আল্লাহ আমার জন্য কত ভালো লিখে রেখেছে আর তালি পরে আপা আপনি কি কবির এক তালাক দিবেন না কেন দেব না অবশ্যই দেব তার আগে তো আমার কিছু শর্ত আছে আপনারা তো শুনলেন যে আমার আব্বা আম্মা কেউ পাইছে নাই মামা মামির বাড়িতে আমি আর যেতে চাই না তাই আপনারা সংসার করার আগে আমার তো একটা সংসার গড়াই দেওয়া লাগবে নাকি তাই শর্ত হচ্ছে আপনারা বিয়ে করার আগে আমার জন্য একটা উপযুক্ত পাত্র এনে আগে আমাকে বিয়ে দিয়ে দেন দাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই আমি 7 দিনের মধ্যে একটা পাত্র জোগাড় করে আপনার সামনে হাজির করবো ঠিক আছে হয়ে গেল শর্ত খালি একটা না আরো একখানা আছে আবার শর্ত কিসের কি শর্ত এত পাগল হয়ে যাচ্ছেন কিসের জন্য আইন মোতাবেক তো আপনি আমার স্বামী তাই না আমি তো আপনার স্ত্রী তাই যতদিন আমার অন্য জায়গায় বিয়ে না হচ্ছে যতদিন আমাকে তালাক না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি আর আমি একসাথে এক ঘরে থাকব আর যদি আপনি এইটাতে রাজি না হন তাহলে পরে একদিনের জন্য যদি আপনি অ্যাবসেন্ট করেন 1000 টাকা করে ফাইন দেওয়া লাগবে রাজি আচ্ছা ঠিক আছে তাহলে আমি প্রেজেন্ট থাকতে রাজি আছি তাই কি বলো তুমি না ভুল বলেছি মানে অ্যাবসেন্ট থাকতে রাজি আছি তাহলে পরে ওই কথাই রইল হ্যাঁ ঠিক আছে আরো ওই আমার জন্য উপযুক্ত পাত্র ঠিক না হওয়া পর্যন্ত তালাকের কথা কিন্তু মুখেও আনা যাবে ঠিক আছে আর অ্যাবসেন্ট করলে পরে 1000 টাকা ফাইন এটা জন্য মাথায় হ্যাঁ আছে মাথায় আছে তাহলে পরে তো হয়েই গেল তাহলে বসে গল্প করেন আমি একটু শরবত করে নিয়ে আসি ছেলে মানুষের হাসি খুশি বলছি এই জন্য এত হাসবেন আপনি পাগল কথা জানেন তো
দরকার খুব আর্জেন্ট, সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড, 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 সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড। আমার স্ত্রীকে তো আমি মাইনেও নেইনি, সমস্যা হচ্ছে আমি যদি তালাক ফালাক দিয়ে দিই তাহলে এই অসহায় মেয়ে কি খাবে, কোথায় যাবে, তার ভবিষ্যৎ কি হবে, এই সব কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম যদি একটা বিয়ের ব্যবস্থা করা যায় তাহলে খারাপ কি। ওই হইল আর কি, তুমি না মানলি তো আর চলবো না, সে তো বিবাহিত, তার উপরে যে সিল পরিয়ে গেছে সেটা কি তুমি বুঝবার পারবে? বুঝবার পারবে না। আমি তোমাকে এর সাথে ফাইন বুদ্ধি দিচ্ছি, শুনো। যে বলেন কি বুদ্ধি? শুনো, রূপা যেহেতু বিবাহিত তুমি কিন্তু তার জন্য এক নম্বর পাত্র খুঁজে পাবে না। তুমি এক কাজ করো, তুমি খুঁজে দেখো তোমার আশেপাশে কোনো বিবাহিত পাত্র পাও কিনা, মানে সেকেন্ড হ্যান্ড পাত্র। আসলে হয়েছে কি, একটা ফার্স্ট ক্লাস হোক আর সেকেন্ড হ্যান্ড হোক একটা পাত্র হলেই হবে, বুঝতে পেরেছেন? যাই, আমার অবস্থা বেশি ভালো না, গরম গরম শব্দ হচ্ছে, কখন কি পড়ে যায়। শিখাই দেবেন কোথায় কোথায় ব্যারাম আছে, বেদনা আছে, দেখাই দেবেন, সুন্দর করে টিপে দেবে, সমস্যা হবে না। আর একটা কথা, আমাদের উনি কিন্তু আবার বেপর্দা চলাফেরা একদম পছন্দ করেন না। তালিপাড়ে আপনাদের ওনাকে একটু সাথে করে নিয়ে আসতেন, আমি একটু দেখতাম। নিটা হইতেছে আমি নিজেই, মানে পাত্র আমি নিজেই, শরিয়ত মোতাবেক এখনো তিনটা পোস্ট খালি আছে, এই জন্যই দ্বিতীয় বিবাহ করা উপলক্ষে তোমাকে দেখতে আসা। আমার কিন্তু পাত্র বেশ পছন্দ হয়েছে। আচ্ছা একটু বসেন, আমি আপনার সঙ্গে একটু তবারক নিয়ে আসি। আমি তো আজ তোমার পাশে বসে আছি। সত্যি কচ্ছো? আরে 100% সত্যি। এই অসময় পুকুর পাড়ে গেল আমার আব্বা জান, বুঝতে পারতেছি না, একটা ধর আমি দেখি আমার আব্বা জান পুকুর পাড়ে কেমন। তোমার পুকুর পাড়ে গেল কে? মা, এই জীবনের পেট তোমার শ্বশুরের সাথে ঘুরতে যে
কি যে ভালো লাগিছে তোমার আমি বলে বুঝাতে পারবো না। এইবার থেকে আমি ডিসিশন নিয়ে নিছি, প্রতি বছরে তোমাকে থুয়ে একবার করে আমরা দুজন যাই একটু ঘুরে আসবো। তুমিও যাইও, আমি খালি একা যাবো। কে দাঁড়াও, খালি ঘুরিছি আর কি নিছি আমার সামাল কেবা করতেছে। আরেকজনের গাছ চালান দেওয়া লাগবে, তবে রিস্কও আছে। যার গাছ চালান দেওয়া হবে সে কিন্তু মরেও যাবার পারে। আরেকটা কথা, তা কিন্তু অবশ্যই অল্প বয়সে সুন্দরী মাই এসে ধর আমার
তোমার আর কবিরের ব্যাপারটা আমি গতকালকে সব শুনেছি, বুঝছো? তোমরা দুইজন দুইজনের মনে প্রাণে ভালোবাসো, একজন আরেকজনের ছাড়া বাঁচবে না, সেটাও শুনেছি। তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমার ছাওয়ালটা বলে বাইসে যায়। আমি তোমার কথা দিচ্ছি, আমার ছাওয়াল সুস্থ হয়ে গেলে তোমার সাথে বিয়ে দেবো আমি। না না চাচা, কবির ভাই আমি ভাই বোনের মতো, আর তাছাড়া তার বউ আছে, আমি কিভাবে তাকে বিয়ে করি? আমি আমার বাপ মায়ের একমাত্র মাইয়া, আমার কিছু হইলে আমার বাপ মা ঠিক থাকতে পারবো না। আমার বাপ আমার মনে করতেছে আমি গেলাম, চাচা ভালো থেকে। চোখ বান্ধা লাগবে আমি যে পাতালে পাতালে আছো মা কালী বসিয়া, বলে বাচ্চা তুই কিসের লাগিয়া, বলি একজনের গায়ের উদাজিন আর একজনের গায়ে যা চালান হইয়া। চোখ খুলতে পারে বাইসে গেছে মনে হচ্ছে। তাকে আস্তে আস্তে করে উঠান, দেখুন তো আস্তে আস্তে চোখ খুলে হয়ে গেছে। আমার তো কিছুই হচ্ছে না। ঘটনাটা আমি করছি, ওই আমি বাড়ি ফিরে যখন জানবার পারলাম যে আমার ছাওয়াল মানে অসময়ে পুকুর পাড়ে বসে রয়েছে মন খারাপ করে, তখন আমার কিরম একটা সন্দেহ হলো। আমি ছুটে চলে গেলাম পুকুর পাড়ে, আমি ছাওয়ালের কাছে সব কিছু কলাম, ছাওয়ালও আমার সব কিছু কল। তোর কি হয়েছে রে বাপ? হ্যাঁ, ঘটনাটা আমার কাছে খুলে ক দেখি। আর আমাকে বংশটা রেওয়াজ আছে বাপ বেটা বন্ধু, এখন আমি কিন্তু তোর সাথে বাপ হয়ে কথা করছি নে, বন্ধু হয়ে কথা করছি। কি হয়েছে কল? তোর কি বউ পছন্দ হয়নি? আরে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা সবচেয়ে বেশি সাহায্য করেছে কিনা জানো? ওই যে আমার ছোট ভাই, ওই চুলদারিওয়ালা উদাসীন ছাড়াতে যে এসেছে সব ফল পাইতে। আসলে হয়েছে কি, ওই যে উদা বিষয়টা পুরোটাই হচ্ছে উদা ভাই হচ্ছে আমাকে ওই ভার্সিটির বড় ভাই। ভাই আমাকে কইলো যে ইভান তোমাকে একটা অ্যাক্টিং করার লাগবে। আমি আবার ওই থিয়েটার করি তো তাই অ্যাক্টিংয়ের লোভটা সামলাতে পারলাম না। ভাই যখন কইলো তখন মনে করলাম যে একটা লাইভ অ্যাক্টিং করবো, একটু মজা হবে। তাই সাসাব জান আর ভাইয়ের কথা মতো এই উদা জিনিসটারে উদা বানাইছি। বৌবা সন্ধু, এই আমার বিয়ের পরে এই বাসরাতে আমি জানতে পারলাম যে তোমার শ্বশুর আরেকটা মেয়ের সাথে প্রেম করে, শুনে তো আমার মনটা খারাপ হয়ে গেল। আমি চুপ করে গেলাম, কিন্তু আমার শ্বশুর কিন্তু চুপ করে যায়নি। আমার শ্বশুর করলো কি, এই রুমে একটা নাটক সাজায় ওই মেরে বিদায় করে ছাড়লো। আসলে কথা হচ্ছে কি যে আমরা নাটক করে কিন্তু ডাইনি খেতে বের করি। এইটা হচ্ছে আমাকে বংশের একটা রেওয়াজ। বাড়ির লোকে কয় আমায় পাগল বলি, নাকি জানি ভুল গেছি, বাড়ির লোকে কয় আমায় জিনে ধরেছে,
পাড়া পুষি কই আমায় পাগল করিছে। গার্লফ্রেন্ড সুন্দরী যা বিয়ে করে নে, বউ যদি তোর না হয় ভালো কেন করলি বিয়া রে, বউয়ের একটা বিয়া দিয়া দে ভালো পাত্র দেখা রে, বউয়ের জন্য একটা পাত্র দরকার খুব আর সে সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড।